হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা অর্থাৎ পার্সেন্টেজ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আপনারা আপনাদের ফাইনাল পরীক্ষার সময় কিন্তু হুবহু কমন পাবেন। তো চলুন, আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। তো আমরা আজকে আলোচনা শুরু করছি 91 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা যারা আগের দিন পর্যন্ত যে সমস্ত অঙ্ক হয়েছে সে সমস্ত প্রশ্ন দেখতে চান, তাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন ম্যাথ পার্সেন্টেজ বলে যে ফোল্ডারটা আছে, তার মধ্যে পরপর পরপর আপনারা 1, 2, 3, 4 করে ডিসেন্ডিং অর্ডারে আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন। তো চলুন, আজকে আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, একজন 30% আয়কর দেন, এই করের ওপর তাকে আরও 10% একটি এর সারচার্জ বা অতিরিক্ত কর দিতে হয়, এইভাবে তাকে মোট কত শতাংশ কর প্রদান করতে হবে? তাহলে আমাদের এখানে উত্তর বার করতে হবে কি, তা তিনি একজন যিনি 30% আয়কর দেন এবং তার উপর আরও 10% তাকে সারচার্জ দিতে হয়, তাহলে এইভাবে তাকে মোট কত শতাংশ কর প্রদান করতে হবে? তো চলুন আমরা স্ক্রিনে অঙ্কটা করে দেখছি। তা ধরি তার করযুক্ত আয় 100 টাকা, অতএব আয়কর 30 টাকা, তাহলে 100 টাকায় 30 টাকা দেয়, তাহলে সারচার্জ 10% এর 30 টাকার, 30 টাকার 10% মানে সেটা হচ্ছে 3 টাকা, তাহলে মোট কর প্রদান করেছিল 30 + 3 = 33 টাকা, তাহলে মোট করের হার 33 / 100 = 100 = 33%। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হলো কত, না অপশান বি 33%। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 92, 92 নম্বর প্রশ্ন, আনন্দ একটি অঙ্কন করেছে যার পরিমাণ 45°27', যখন তাকে অঙ্কন করতে বলা হয়েছিল 45 ডিগ্রি, তার অঙ্কনে শতকরা ত্রুটি কত? তাহলে একজনকে আনন্দকে একটা অঙ্কন করতে দেওয়া হয়েছে, তাকে আঁকতে বলা হয়েছে 45 ডিগ্রি, সে এঁকেছে 45°27', তাহলে সেই অঙ্কনের শতকরা ত্রুটি কত সেটা আমাদের এখানে বার করতে হবে। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করব এই কোশ্চেনের সঠিক উত্তর বার করার জন্য। তো দেখিনি, তাহলে ত্রুটি আমাদের কত, 45°27' মাইনাস 45°= 27' ত্রুটি, তাহলে সঠিক পরিমাণ 45, তাহলে 45 × 60' = 2700 মিনিট, তাহলে শতকরা ত্রুটি 27/2700 × 100 = 1%। তাহলে যারা 92 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান বি, বা এই কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান বি 0.1। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 93, ব্যাংক পিও 2010 কোশ্চেন, নিম্নলিখিত কোন ভগ্নাংশটির মান 20% চেয়ে কম? তাহলে যেটা 20% চেয়ে কম সেটা আমাদের এখানে বার করতে হবে। তো আমরা চলুন স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এর কোন অঙ্কটা সঠিক হবে। 5/6, তাহলে 5/6 × 100 = 83, 1/3%, 2/5, 2/3 × 100 = 66, 2/3%, 2/5 × 100 = 40, আর 1/4 × 100 = 25%। তাহলে 93 নম্বর প্রশ্ন, তাহলে 20% চেয়ে কম মার্ক, তাহলে সেটা কোনটা হলো, না এখানে হলো অপশান ই 2/11। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে 20% চেয়ে কম মার্কস কোনটা হবে। তাহলে আমরা এখানে 20% থেকে কিন্তু সবকটাই বেশি পেয়ে গেছি, তাহলে আমরা এখানে 2/11 যদি করি, তাহলে 2/11 × 100 করতে হবে। আমরা যেহেতু 4টে বার করে ফেলেছি, তাহলে সেটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই করতে হবে, সেটাই আমরা ক্যালকুলেশন করেছি। তা ক্যালকুলেশন করার পর আমরা 4টে উত্তর পেয়েছি যেগুলো কোনোটাই হচ্ছে না, তাহলে যেটা পড়ে থাকলো সেটাই আমরা এখানে কিন্তু ক্যালকুলেশন করলাম। তাহলে 93 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হলো অপশান ই। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 94, যেটা ব্যাংক রিক্রুটমেন্ট 2009 এসেছিলো, একটি সংখ্যার 54% এবং ওই একই সংখ্যার 26% এর পার্থক্য 22526, তাহলে ওই সংখ্যাটির 66% কত হবে? একটাই অঙ্ক, দুটো অঙ্ক একসাথে পাঞ্চ করে দেওয়া। তো চলুন, আপনারা কোনোটিই নয় যখন দেওয়া আছে, তখন অবশ্যই অঙ্ক একটু কনফিডেন্টলি ক্যালকুলেশন করতে হবে। 94 নম্বর প্রশ্ন, তাহলে ধরি সংখ্যাটি এক্স, অতএব 54% × −26% = 22526 এখানে দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা এক্স বার করলাম 80450, তাহলে এর আমাদের এখানে বার করতে হবে এই যে 66%, তাহলে 66 বার করেছি, তাহলে 53.97, তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান ডি।
চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 95 ম্যাথের কোশ্চেন। তাহলে একটি সংখ্যা 38% এবং 24% এর পার্থক্য হলো 135.10, তাহলে ওই সংখ্যাটির 40% কত হবে। সেই একই রকম ম্যাথ 2009 এর কোশ্চেন এসছে, তা আপনাদের দুটো অঙ্ক এক জায়গায় পাঞ্চ করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। তো চলুন আমরা অঙ্কের উত্তর বার করি। ধরি সংখ্যাটি হলো এক্স, তাহলে এক্স এর 38 মাইনাস এক্স এর 24 ইজ ইকুয়াল টু 135.10। সেখান থেকে আমরা এক্স এর মান বার করলাম 965, আর 965 এর 40% আমাদের এখানে বার করতে দিয়েছে, তা সেটা আমরা ক্যালকুলেশন করে 386। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান সি, 95 নম্বর প্রশ্ন। এবার চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 96, 96 নম্বর প্রশ্ন। আরআরবি 2010 এর কোশ্চেন ছিল, তা এটা আপনাদের হোম টাস্ক ছিল। তো চলুন কি প্রশ্ন সেটা আমরা দেখে নিই। একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে 76% হচ্ছে বালক, যদি বালিকার সংখ্যা 204 হয় তবে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। তো চলুন খুবই ইজি অঙ্ক আছে, আমরা স্ক্রিনে করে দেখে নেব। তাহলে ধরি মোট ছাত্রছাত্রীর সংখ্যা এক্স, অতএব 100 - 76% অফ এক্স ইজ ইকুয়াল টু 204, যেহেতু সংখ্যায় 204 জন বালিকা আছে। তাহলে আমরা এখানে বার করেছি 24% এর এক্স ইজ ইকুয়াল টু 204, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারবো আশা করছি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা বার করেছি কত, 850। তাহলে যারা এই কোশ্চেন বলছেন অপশান সি 850, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 97, 97 নম্বর প্রশ্নে। একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 65% পাস করে, যদি ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা হয় 420, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। তো চলুন খুবই ইজি অঙ্ক, আমরা স্ক্রিনে করবো এই অঙ্কটা। তাহলে আমাদের এখানে ধরি মোট পরীক্ষার্থীর সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স, তাহলে অতএব 100 - 65 এর পার্সেন্টেজ এর এক্স ইজ ইকুয়াল টু 420। কেন না পরীক্ষার্থীর সংখ্যা আমাদের এখানে বলা আছে কি, যদি ফেল করা পরীক্ষার্থী, তা সেটাই আমরা এখানে বার করেছি, যে পরীক্ষার্থী পাস করে 60%, তাহলে 100 থেকে 65 বাদ দিয়ে যেটা বাদ থাকলো সেটাই হচ্ছে ফেল করে এক্সের মধ্যে। তাহলে এখান থেকে আমরা এক্সের মান বার করেছি কত, এক্স যেখানে আমরা ধরেছিলাম পরীক্ষার্থীর সংখ্যা, তাহলে আমাদের এখানে বেরিয়েছে 1200। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান বি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 98। একটি সংস্থায় একটি বিশেষ পদের জন্য 340টি শূন্য পদ আছে, অভিজ্ঞতা দেখে 15% ইন্টারভিউ দেওয়া প্রার্থীকে বাদ দেওয়া হয়, শূন্য পদগুলি পূরণের জন্য কতগুলি প্রার্থী ইন্টারভিউ নিতে হবে। তাহলে আপনাদের অপশান ই আছে, কোনোটি নয়, অবশ্যই ক্যালকুলেশনটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। তো চলুন আমরা দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে। তাহলে ধরি মোট পরীক্ষার্থীর সংখ্যা বা মোট প্রার্থীর সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স, তাহলে 100 - 15, ঠিক আগের অঙ্কটার মতোই নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে 100 - 15 এর এক্স ইজ ইকুয়াল টু 340, আমরা এইটা যত তাড়াতাড়ি সাজিয়ে নিতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমরা অঙ্কটা করব। তা এখান থেকে আমরা এক্স এর মান বার করেছি কত, না 400। সঠিক উত্তর অপশান সি, 400। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 99, ব্যাংক পিও 2010 কোশ্চেন। একটি পরীক্ষায় রাজন 76% এবং সোনিয়া 480 নম্বর পেয়েছিল, পরীক্ষাটির সর্বোচ্চ নাম্বার ছিল রাজন এবং সোনিয়ার মোট প্রাপ্ত নম্বরের সমান। তাহলে পরীক্ষার্থীরে রাজন কত নম্বর পেয়েছিল, চলুন আমরা করে দেখি। ইজি অঙ্ক আছে, কোনো অসুবিধা নেই। তা চলুন আমরা করছি, ধরি সর্বোচ্চ নাম্বার এক্স, অতএব 76% এর এক্স প্লাস 480 ইজ ইকুয়াল টু এক্স। কেন বলেছে, যে দুজনের নাম্বার যোগ করি তাদের মোট সমান, তাহলে এটা আমরা এখানে ক্যালকুলেশন করে এক্স ইজ ইকুয়াল টু 2000 বার করেছি। তাহলে রাজনের নম্বর পেয়েছিল 76% এর 2076% সমান 1520। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান বি, 1520। চলে আসছি আমরা পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 100, এসএসসি 2005 কোশ্চেনটা এসছে। যদি একটি বালতির 80% ভর্তি থাকে তবে এটি আরও 2 লিটার জল বেশি ধরতে পারে, যখন এটি 66 2/3% ভর্তি থাকে তার চেয়ে, তাহলে বালতির ধারণ ক্ষমতা কত। তাহলে আমাদের বালতিটার ধারণ ক্ষমতা কত সেটা আমাদের এখানে বার করতে হবে। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি বালতির ধারণ ক্ষমতা এক্স লিটার, অতএব এক্স পার্সেন্ট এর এক্স মাইনাস 66 2/3% এর এক্স ইজ ইকুয়াল টু 2, আমরা এটা সাজিয়ে ফেলেছি। তা আশা করছি আপনারা সবাই এই জায়গাটা যারা করতে পারবেন তারা অবশ্যই অঙ্কটা খুব তাড়াতাড়ি করতে পারবেন। তা ক্যালকুলেশন করে আমরা এক্সের মান বার করেছি 15। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বলছেন অপশান বি 15, বা যারা অ্যান্সারও করেছেন 15, তাদের সবার উত্তর সঠিক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন আলোচনা করলাম, আর এই 10টা প্রশ্ন আলোচনায় আপনারা যারা যারা নিজেরা যারা অঙ্কটা প্র্যাকটিস করেছেন বা যারা মক পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে তাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে। আর
আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোম টাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা দিচ্ছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, একটি সংখ্যা 37.12% বেড়ে হয় 33, সংখ্যাটি কত? অপশান এ 22, অপশান বি 24, অপশান সি 25 এবং অপশান ডি 27। আবার আমি কোশ্চেনটা বলছি, একটি সংখ্যা 37.12% বেড়ে হয় 33, সংখ্যাটি কত? অপশান এ 22, অপশান বি 24, অপশান সি 25 এবং অপশান ডি 27। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর, আপনারা এক্ষুনি সেটা ক্যালকুলেশন করে আমাদেরকে পোস্ট করুন। আপনারা অবশ্যই ক্যালকুলেশন করে উত্তরটা পোস্ট করবেন, আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে, পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।